Good morning. Hello everyone. To welcome back to my channel. তো আমি রূপালী, আশা করছি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায়, আর আমিও ভালো আছি। তো আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। তো হ্যালো ফ্রেন্ডস, এই হলো আমার ছেলে। তো ওকে কালকে মানে আজকে দুদিন হয়েছে ওকে 5 বছরের টিকাটা দেওয়ার পর থেকে ও পায়ে প্রচণ্ড ব্যথা পাচ্ছে, হাঁটতে পারে না। তো বিছনাতেই সবসময় শুয়ে থাকে, একদম পাও মাটিতে লাগা না। তো তোমরা সবাই তাকে আশীর্বাদ করবে যেন সে তাড়াতাড়ি আমার ছেলে সুস্থ হয়ে যায়, আর যেন সে আগের মতন হাঁটতে পারে, কারণ ওর পায়ে প্রচণ্ড যন্ত্রণা টিকাটা নেওয়ার পর থেকে। তো তাই ও হাঁটতে পারে না, বিছনাতেই সব কিছু করতে হয়। হে কুলো নিয়ে ওকে মানে ও শুধু কাঁদে, ওকে কুলো নিতে গেলে পায়ে ব্যথা পায়, তো শুধু কান্না করে। কী যে করি দেখো, এইভাবেই তাকে মানে বিছনা থেকে উঠায়, আবার বিছনাতে আনি, আবার খাবারের সময় এইভাবে নিই। এই চলছে আজকে 3-4 দিন ধরে। তোমরা সবাই মিলে আশীর্বাদ করবো তাড়াতাড়ি যেন হাঁটতে পারে। ছেলের সেবা যত্ন নিয়ে আছি সকাল সকাল, কী করবো, ছেলেকে বিছনাতে উঠালাম, তারপর ও বলছে মা আমাকে খেতা দাও খেতা দাও, ঠান্ডা লাগছে, তার জন্য খেতা দিলাম। তারপর নিজে আছি, নিজের ঘর গোছানো, তো সারাদিন তো আর ওকে নিয়ে ব্যস্ত থাকলে সারবে না, একটু ঘরটর গোছানোর কাজও করছি। এইসব নিয়েই তো জীবন, জীবন মানেই তো কর্ম, আর কর্ম মানে মানে জীবন মানেই তো যুদ্ধ। জীবনে তো আছি যেহেতু যুদ্ধ তো করতে হবে, যুদ্ধ মানেই তো কাজ, তো সেটাই। এই দেখো একটা মাছের ইয়ে, কত সুন্দর। আটবে নেই, মানুষ না গেলি গা
আড়ো 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 চলো 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 আমিও ধরি চলো আয়ো নাম না 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 না